তো এই অঙ্কগুলো মানলে না আমরা কি করি, ধরে করি, দেখবো ধরি এটাকে আমরা ধরবো x, ধরি x ইকাল 4√1। তো 4√2 সরানোর জন্য আমার কি করতে হবে, উভয় পক্ষকে পাওয়ার 4 দিতে হবে। তাহলে উভয় পক্ষকে পাওয়ার 4 দিলে এখানে হবে x^4, এখানে 4√টা কাটা যাবে, তাহলে থাকবে হলো 1। তারপরে লাইনে আমি লিখতে পারি x^4 − 1 = 0। তারপরে আমরা x^4 কে লিখতে পারি x^2, তার উপর স্কোয়ার, মাইনাস দিয়ে 1 কে লিখতে পারি 1^2 = 0। তাহলে এটাকে x^2 কে আমরা a চিন্তা করি, 1 কে আমরা b চিন্তা করি, তাহলে এটা a^2 − b^2 আকার ধারণ করবে, আর সেটাকে লেখা যাবে a+b × a−b। তাহলে এটাকে লিখি আমরা a+b, তারপরে a − b = 0। এইবার যেহেতু দুইটার গুণফল শূন্য, তাহলে দুইটাকে আলাদা ভাবে আমরা শূন্য বলতে পারি। দেখবে এখন প্রথমটা আমরা দেখি x^2 + 1 = 0। তারপরে আমি এটাকে দেখতে পারি x^2 = −1, ওয়ানটাকে সেখানে কি হয়ে যাবে −1। তারপরে আমি এটাকে দেখতে পারি x^2 = −1 = আমরা কি জানি i^2, তাহলে −1 এর পরিবর্তে আমি লিখতে পারি i^2। তারপরে যদি আমি রুট করি উভয় পক্ষকে, তাহলে এখানে হবে x আর এখানে হবে ±i। তাহলে তারপরে সুতরাং দিয়ে x ইকাল আসলে কি ছিল, x ইকাল ছিল 4√1, 4√1 ইকুয়াল ±i। তাহলে আমি এইটার জন্য আমরা 4√1 এর মান পাইছি। এবার এইটার জন্য আমরা বের করব, তারপর দেখবো আবার x^2 − 1 = 0, তাহলে এটাকে লেখা যাবে x^2 = 1, তারপরে লেখা যাবে x^2 = 1^2। তারপর যদি আমি রুট করি তাহলে x = ±1। তাহলে এখানে x কি 4√1, 4√1 যার মান পাইলাম ±1। তাহলে এইটার জন্য আমরা 4√1 এর মান পাইছি। তাহলে দেখবো সুতরাং 4√1 এর মান একটা হলো ±1 আর একটা হলো ±i। অ্যান্সার এই অঙ্কটা আগে অঙ্কের মতো আমরা ধরে নিব, ধরি x = 6√−64। তারপর যেহেতু এখানে 6√ আছে, তাহলে আমাদের কি করতে হবে, পাওয়ার 6 দিতে হবে দুইটাকে, তাহলে এখানে হবে x^6 আর এখানে হয়ে যাবে −64। তারপরে এটাকে লেখা যাবে, দেখো এটাকে লেখা যাবে কি, যে x^6 + 64 = 0। তারপর দেখো এই x^6 কে লেখা যাবে চাইলেই x^2 / 3, তারপর 64 বা 64 কে লেখা যাবে 4 / 3 = 0। এবার চাইলে এটাকে a³ + b³ এর সূত্র ব্যবহার করতে পারি, যে সূত্রটা হলো a+b × a², a² তারপরে -ab মানে x² × 4 + b² মানে 4² সেকেন্ড থেকে দিয়ে দেই = 0। এখানে a এটা b, তাহলে a³ + b³, সেটাকে লিখছি a+b × a² − ab + b². তাহলে এটাকে একটু ক্যালকুলেশন করে দেই, x² + 4 এটা হবে x^4
মাইনাস ফোর এক্স স্কোয়ার, এখানে হবে প্লাস 16 ইকুয়াল 0। তো এখন আমি দেখতেছি দুইটা পদ যে দুইটা গুণাকারে আছে এবং ফলাফল শূন্য, তাহলে প্রত্যেককে আমি আলাদা ভাবে কি বলতে পারবো, শূন্য বলতে পারবো। এখন এক্স স্কোয়ার প্লাস 4 ইকুয়াল 0, তাহলে এটাকে দেখা যাবে এক্স স্কোয়ার ইকুয়াল মাইনাস 4। এই মাইনাস 4 কে দেখা যাবে, এই মাইনাসটাকে বা মাইনাস 1 তো আছে, মাইনাস 4 কে দেখা যাবে মাইনাস 1 ইন্টু 4। তারপরে এই মাইনাস 1 কে দেখা যাবে আই স্কোয়ার, আর 4 কে দেখা যাবে 2 স্কোয়ার। তার মানে দুইটাকে দেখা যাবে একসাথে কি 2 আই স্কোয়ার, এক্স স্কোয়ার ইকুয়াল 2 আই স্কোয়ার। তোমরা চাইলে এই মাইনাস 4 এর পরে এই লাইনটা লিখবা, এই দুইটা লাইন লেখার কোনো প্রয়োজন নাই, তোমাদের বোঝার জন্য এই দুইটা লাইন করা হয়েছে। তো এইবার যদি আমি রুট করি বা এই স্কোয়ারটার পাশে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে রুট করলে এখানে হবে প্লাস মাইনাস 2i, কারণ স্কোয়ারটা কি হয়ে যাবে, রুটের সাথে কাটা চলে যাবে। তাহলে x এর মান, সুতরাং x লিখে এই x ইকুয়াল কি ছিল, মূলত x বলতেই আমাদের যার মান বের করতে বলছে সেটাই তো, তো সেটা আমরা লিখে দিই 6√-64 ইকুয়াল প্লাস মাইনাস 2i। আমি একটা মান পেয়ে গেছি, একটা না মূলত দুইটা মান পাইছি। এখন দেখবো এইটার জন্য কি মান পাওয়া যায়। আবার এইটা ইকুয়াল শূন্য, তার মানে x টু দি পাওয়ার 4 মাইনাস 4 এক্স স্কোয়ার প্লাস 16 ইকুয়াল 0। তো এটাকে চাইলে এক লাইন লিখি আমরা, যেটাকে দেখতে পারবো এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 16 ইকুয়াল 0। এবার এই সমীকরণটাকে যদি এক্স স্কোয়ার কে আমি মূল চিন্তা করি, তাহলে এটা একটা কি হবে, দ্বিঘাত সমীকরণ। তাহলে আমি দ্বিঘাত সমীকরণের সূত্রটা অ্যাপ্লাই করি, যেখানে মূল হলো এক্স স্কোয়ার, তাহলে আমাদের এখানে হবে মাইনাস বি, বি কত, মূলের সহগটা মানে এক্স স্কোয়ার এর সহগ, যেটা হলো মাইনাস 4। তারপরে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে যে মাইনাস 4, মাইনাস 4 কে স্কোয়ার, তারপর মাইনাস 4 এ সি, 4 এ, এ হলো ওই মূলের যে বর্গ সেটার সহগ, সেটার সহগ কত আছে 1, তাহলে এ হিসাবে 1, আর সি হিসাবে কত, ধ্রুবক, যেটা 16, নিচে 2 এ, এ হিসাবে আছে 1। তাহলে এটাকে দেখা যাবে এক্স স্কোয়ার এখানে আমার হইতে আছে প্লাস মাইনাস এ মাইনাস এ প্লাস, প্লাস মাইনাস রুট ওভার এখানে মাইনাস 4 কে স্কোয়ার করলে 16, আর এখানে 16 আর 4 গুণ করলে আমার হইতেছে 64, নিচে হলো 2। তারপরে 4 প্লাস মাইনাস রুট ওভার এখানে 16 আর মাইনাস 64, যেটাকে দেখা যাবে মাইনাস 48, নিচে হলো 2। তারপরে এক্স স্কোয়ার ইকুয়াল 4 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 48 কে আমরা লিখতে পারবো রুট ওভার মাইনাস 1 ইন্টু রুট ওভার 48, নিচে হলো 2। এটাকে আমরা লিখতে পারবো আবার 4 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 1 কে আমরা লিখতে পারবো আই, আর রুট ওভার 48, রুট ওভার 48 কে আমি চাইলে লিখতে পারি, মানে 48 মানে কত, 16 গুণ 3, আর 16 কে রুট করে দিব তাহলে 4 রুট 3 দেখা যায়, আর নিচে হলো 2। তারপর এক্স স্কোয়ার ইকুয়াল, যেহেতু নিচে 2 আছে এটাকে কাটার জন্য আমরা উপর থেকে 2 কমন নিই, 2 কমন নিলে এখানে 2 প্লাস মাইনাস 2 আই রুট 3, আর নিচে আমাদের 2, তাহলে এটা আমার 2 2 কাটা গেলে থাকবে 2 প্লাস মাইনাস 2 আই রুট 3। এইবার আমরা এক্স স্কোয়ার লিখলাম, 2 এর পরিবর্তে আমরা লিখবো 3 প্লাস মাইনাস 2 আই রুট 3 মাইনাস 1, এই 3 আর মাইনাস 1 মিলে কি হয়ে গেল, 2 হয়ে গেল। তারপরে লাইনটা আমি এখানেই লিখি, 3 কে আমি লিখতে পারি রুট 3 স্কোয়ার, তারপর প্লাস মাইনাস 2 আই রুট 3,
আর এই মাইনাস ওয়ান কে আমরা লিখতে পারি প্লাস আই স্কোয়ার। এবার কিন্তু এটা সূত্রের আকার ধারণ করলো যে এ স্কোয়ার প্লাস মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, যেটাকে আমরা দেখতে পাবো এ প্লাস মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে এক্স স্কোয়ার ওটাকে দেখতে পাবো রুট থ্রি প্লাস মাইনাস বি, বি হিসাবে আমরা আই কে ধরছি, তাহলে প্লাস স্কোয়ার। তাহলে সুতরাং সুতরাং না দেই পরে দেই এক্স ইকুয়াল রুট থ্রি প্লাস মাইনাস আই। এক্স কি ছিল? ছিল হলো সিক্স রুট ওভার, সুতরাং দিয়ে সিক্স রুট ওভার মাইনাস সিক্স ফোর ইকুয়াল রুট থ্রি প্লাস মাইনাস আই। এবার একদম শেষ সুতরাংটা দিয়ে দেই, সিক্স রুট ওভার মাইনাস সিক্স ফোর এর মান একটা কি পাইলাম প্লাস মাইনাস টু আই, আর একটা কি পাইলাম রুট থ্রি প্লাস মাইনাস আই, রুট থ্রি প্লাস মাইনাস আই অ্যান্সার। আগের অঙ্কের মতোই ধরে নেই, ধরি এক্স ইকুয়াল ফোর রুট ওভার মাইনাস 81। তো এই ফোর কে ফোর রুট কে সরানোর জন্য আমাদের উভয় পক্ষকে পাওয়ার ফোর দিতে হবে, তাহলে এখানে হবে এক্স টু দি পাওয়ার ফোর আর এখানে হবে মাইনাস 81। তো এটাকে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার হোল স্কোয়ার, আর এটাকে আমরা একদম ডাইরেক্ট ভাবে লিখে দেই, এটাকে দেখা যাবে নাইন আই স্কোয়ার। চাইলে তোমাদের জন্য দুই লাইন করে দেই, মাইনাস 81 কে লিখতে পারবো মাইনাস 1 আর হলো 81। তো মাইনাস 1 মানে হলো আই স্কোয়ার, যে আই স্কোয়ার আছে, আর 81 কে লিখতে পারি নাইন স্কোয়ার, যেটা নাইন স্কোয়ার আছে, দুইটাকে আমরা একসাথে দিয়ে স্কোয়ার দিয়ে দিচ্ছি। তো এইবার এই স্কোয়ারটার পাশে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তো এটাকে রুট করলে এই স্কোয়ারটা কাটা যাবে এবং প্লাস মাইনাস দিতে হবে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল প্লাস মাইনাস 9 আই। এইবার দেখো যদি আমাদের নাইন আই থাকে তাহলে কিন্তু আমরা এটাকে বর্গ মানে বর্গ টাইপের বানাতে কষ্টকর হয়ে যায়, এই জন্য আমরা কি করব এটাকে আমরা দেখতে পারবো। দেখো এখানে আমরা টু আই বানাম, এখন ভিতরে টু দিয়ে গুণ করবো আর বাইরে ভাগ দেবে, যদি আমি দেখি নাইন বাই টু প্লাস মাইনাস টু আই, কোনো সমস্যা আছে যে এই টু আই এই টু কাটা তারপরে থাকবে নাইন প্লাস মাইনাস আই মানে প্লাস মাইনাস নাইন আই। এইবার যদি আমি দেখি এটাকে এক্স স্কোয়ার ইকুয়াল নাইন বাই টু প্লাস মাইনাস টু আই কে আমরা লিখতে পারবো ওয়ান প্লাস মাইনাস টু আই মাইনাস ওয়ান, তারপরের লাইনে আমরা করতে পারবো এক্স স্কোয়ার নাইন বাই টু, ওয়ান কে আমরা বলবো ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস টু কে বলবো টু আই কে বলবো টু ইন্টু ওয়ান ইন্টু আই, আর মাইনাস ওয়ান কে বলবো আই স্কোয়ার। তারপরে এই এক্স স্কোয়ার লিখলাম এখানে নাইন বাই টু, আর এটাকে আমরা দেখতে পাবো এ স্কোয়ার প্লাস মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর সাথে তুলনা করে এ প্লাস মাইনাস বি হোল স্কোয়ার। তারপর এই স্কোয়ারটার পাশে গেলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে, তাহলে এটাকে পাঠাই দেই, তাহলে রুট করে দেই, আর কোনো কিছুকে রুট করলে প্লাস মাইনাস দিতে হবে, প্লাস মাইনাস দিলাম, নাইন কে রুট করলে হবে থ্রি আর টু কে রুট করলে হবে রুট টু, আর এটাকে রুট করলে কি হবে স্কোয়ারটা কাটা যাবে, তাহলে ওয়ান প্লাস মাইনাস আই। তাহলে এক্স বলতে আমাদের আসলে কি, সুতরাং এক্স এর পরিবর্তে আমরা কি দেখবো ফোর রুট ওভার মাইনাস 81, সেটা ইকুয়াল কি পাইলাম প্লাস মাইনাস থ্রি রুট টু, থ্রি বাই রুট টু ইন্টু ওয়ান প্লাস মাইনাস আই অ্যান্সার দিয়ে দিলাম। Thank you.